আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সকলকে এগ্রোটেক নিরাপদ কৃষি আজকের আরো একটি নতুন পর্বে স্বাগতম। আমাদের আজকের আলোচনা আম গাছে মুকুলে তৃতীয় স্প্রে নিয়ে, কেননা আমরা জানি যে আম গাছে এক মৌসুমে আমের কুশি আসা থেকে শুরু করে গুটি দাঁড়ানো পর্যন্ত টোটাল তিনটা স্প্রের প্রয়োজন হয়, যার মধ্যে ইতিমধ্যে আমাদের চ্যানেলে প্রথম স্প্রে এবং দ্বিতীয় স্প্রে নিয়ে আলোচনা করা হয়েছে এবং তারই ধারাবাহিকতায় আজকে আমরা তৃতীয় স্প্রে নিয়ে আলোচনা করব এবং এখানে আমরা জানব যে ঠিক মুকুলের কোন স্টেজটা দেখে আমরা কোন কোন ইনসেকটিসাইড এবং ফাঙ্গিসাইডগুলো স্প্রে করব, কী পরিমাণে স্প্রে করব ইত্যাদি সব কিছু বিষয় নিয়েই থাকছে আজকের এই পুরো আলোচনা। তাই আজকের এই পুরো ভিডিওটি আমাদের সকল কৃষিপ্রেমী ও আম চাষিদের জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটির কোনো অংশ না কেটে সম্পূর্ণটি দেখতে থাকুন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। তো সুপ্রিয় দর্শক, মুকুলের গুটির ঠিক কোন স্টেজটি আমরা লক্ষ্য করে মুকুলের তৃতীয় স্প্রেটি প্রদান করব তা নিয়ে প্রথমে আলোচনা করার চেষ্টা করব। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে এখানে মুকুলের গুটিগুলো একটি মটর দানা আকৃতির হয়ে গেছে আর এই অবস্থায় আম গাছে তৃতীয় স্প্রেটি দেওয়া প্রয়োজন, কেননা আম গাছের কুড়িগুলো মটর দানা আকৃতির হয়ে গেলে তখনই সেখানে উইভিল ও ফল ছিদ্রকারী পোকার আক্রমণ ঘটতে পারে আর এর জন্য বেশ কিছু বালাই ব্যবস্থা অবশ্যই আমাদেরকে গ্রহণ করতে হবে। এছাড়াও এ সময়ে আম গাছের বিভিন্ন অংশে ছত্রাকের আক্রমণ ঘটতে পারে, তাই ছত্রাকজনিত রোগের আক্রমণ থেকে বাঁচার জন্য অবশ্যই একটি ভালো মানের ছত্রাকনাশক ব্যবহার করতে হবে। তো সুপ্রিয় দর্শক, প্রথমে আমরা আমের এই মটরদানা আকৃতি গুটিগুলোকে পোকার আক্রমণ থেকে রক্ষা করার জন্য বেশ কিছু গ্রুপের কীটনাশককে সাজেস্ট করব, যেগুলো খুব সহজে আপনারা বাজারে পেয়ে যাবেন আর যার মধ্যে রয়েছে যেমন সাইফারমেথ্রিন টেনেসি, ল্যামডা সাই হ্যালাথ্রিন আড়াইসি অথবা ফেন ভেলারেট 20EC গ্রুপের যে কোনো একটি কীটনাশক প্রতি লিটার পানিতে 1 মিলি হারে ভালোভাবে মিশিয়ে পুরো গাছ স্প্রে করতে পারেন। এছাড়াও এ সময়ে আমাদের আম গাছগুলোকে ছত্রাকের আক্রমণ থেকে রক্ষা করার জন্য একটি ভালো মানের ছত্রাকনাশক যেমন ম্যানকোজেব গ্রুপের 80WP প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে ভালোভাবে মিশিয়ে পুরো গাছ স্প্রে করতে পারলে ছত্রাকজনিত রোগের বিরুদ্ধে একটি বেটার রেজাল্ট পাওয়া যায়। এবারে আমরা জানব যে এই সমস্ত বালাইনাশকগুলো দিনের ঠিক কোন সময়তে ব্যবহার করলে সবচেয়ে ভালো ফল পাওয়া যায়। এই সমস্ত বালাইনাশকগুলো দিনের যে কোনো সময়তে ব্যবহার করা যায়, তবে বিকেলবেলা ব্যবহার করাটা সবচাইতে ভালো, কেননা খুব সকালবেলা উপকারী পোকাগুলো এই স্প্রের কারণে মারা যেতে পারে এবং গাছে ফুল থাকলে তার পরাগায়নও ব্যাহত হতে পারে, আর তাই এই সমস্ত বালাইনাশকগুলো অবশ্যই আমাদেরকে বিকেলবেলা ব্যবহার করা উচিত। এছাড়াও প্রখর রোদে বা ঘন কুয়াশায় বা আকাশ মেঘাচ্ছন্ন থাকলে সেক্ষেত্রে অবশ্যই স্প্রেটি বন্ধ রাখতে হবে, কেননা এমন অবস্থায় গাছে স্প্রে করলে সেই স্প্রের কার্যকারিতা অনেকটাই কমে যায়, তাই অবশ্যই এই বিষয়টি খেয়াল রাখতে হবে। তো সুপ্রিয় দর্শক, আজ এ পর্যন্তই, কথা হচ্ছে অতি শীঘ্রই নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, এগ্রোটেকের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।